প্রবাসী শ্রমিকদের ছাড়পত্র স্মার্ট কার্ড প্রদান ও ভিসা সংক্রান্ত কাজে নানামুখী হয়রানির শিকার হচ্ছেন বিদেশগামী সহ সংশ্লিষ্টরা। একটি বেসরকারি অ্যাপের মাধ্যমে এসব কাজের আবেদন করতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের নির্দেশ দিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। বিএমইটি কার্যালয়ে কোনো আবেদন নেওয়া হচ্ছে না, কাউকে ঢুকতেও দিচ্ছে না কর্তৃপক্ষ, ফলে ছাড়পত্র স্মার্ট কার্ড ও ভিসার কাগজপত্র পেতে সময় ও অর্থ বেশি লাগছে। এ নিয়ে বৃহস্পতিবার বিএমইটি ভবনে বিক্ষোভ ও মানববন্ধন করে বাইরার সদস্যরা। মাহবুব আজমির প্রতিবেদন। প্রবাসে শ্রমিক পাঠাতে বৈধ ছাড়পত্র ও ভিসা নিয়ে সকল কাজ করতে বিদেশগামী এবং রিক্রুটিং এজেন্সির মালিক ও প্রতিনিধিরা প্রতিদিন ভিড় করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্যালয়ে, কিন্তু গেল তিন চার দিন ধরে এই কার্যালয়ে ঢুকতে দেয়া হচ্ছে না তাদের। বৃহস্পতিবার এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেন রিক্রুটিং এজেন্সির মালিক ও প্রতিনিধিরা। তাদের দাবি, বিএমইটি হঠাৎই আমি প্রবাসী নামে একটি বেসরকারি অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে বলেছে, কিন্তু এতে ফাইল পেতে লাগছে দীর্ঘ সময়। সকাল 9টা থেকে 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত স্ট্যান্ডবাই আমাকে সেকশনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তার কারণটা কি, তাদের যে সিস্টেমগুলি আছে সেগুলি সম্পূর্ণ আনকমপ্লিট। আর ম্যানুয়ালি ফাইল তাদের চালু আছে, এখন এটা ম্যানুয়ালি হবে নাকি আমি প্রবাসিত হবে, 100% আমি প্রবাসিত হবে নাকি 50% আমি প্রবাসিত হবে, সিদ্ধান্ত কিন্তু তাদের। তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত স্পষ্ট করতে পারেনি। যেটা সম্মুখীন আমরা হচ্ছি, যেমন আমরা নথি দিছি রবিবার, তাদের কথা হলো দু একদিনে নথি নিষ্পত্তি হয়ে যাবে, আমরা তাদের কথা মেনেই দিছি, কিন্তু আমরা যেহেতু ঢুকতে পারছি না, নথির খবরও পাচ্ছি না, কোথায় আছে কী অবস্থা আছে হচ্ছে না। আমরা বিএমইটিতে যারা কাজ করি দ্রুত প্রতিদিনের কাজ প্রতিদিন ম্যানুয়াল পদ্ধতিতে করতাম, কিন্তু আজকে প্রায় 6 মাস ধরে বিএমইটি আপনার কোনো কিছু প্রজ্ঞাপন জারি না করেই হুট করে আমাদের দেখা গেছে ম্যানুয়াল পদ্ধতি বাদ দেওয়ার জন্য আমি প্রবাসী অ্যাপস নামের একটা অ্যাপসকে দাঁড় করাইছে। বিএমইটি কার্যালয়ের কর্মকর্তাদের দুর্ব্যবহার ও নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ করেন জনশক্তি রফতানিকারকরা। বেসরকারি অ্যাপ নিয়েও প্রশ্ন তোলেন তারা। গভর্নমেন্টের টাকাটা অন্য একটা প্রতিষ্ঠানে দিচ্ছি, তাহলে এখানে এই যে শুভঙ্করের ফাঁকিগুলো আছে, 26 দিনে যদি আপনার প্রতিদিন 1,07,000 টাকা করে যায়, তো আমি প্রবাসী প্রায় 39,00,000 টাকা প্রতি মাসে হরিলুট করে নিয়ে যাইতেছে। যদি এটা বিএমইটি সরকারি অ্যাপস হইতো আমরা এটা মেনে নিতাম, কিন্তু এটা বিএমইটি সরকারি অ্যাপস না, এটা বেসরকারি সংস্থা, তা আমরা কেন আমাদের ডাটা, একটা বেসরকারি আমাদের একটা ডাটা, আমাদের রেকর্ডিং এজেন্সির সকল কিছু আমরা কেন একটা বেসরকারি সংস্থাকে দিব? আমরা ডিপোজিট দিয়ে লাইসেন্স দিছি, আমাদের সমস্ত তথ্য আমরা কেন বেসরকারি খাতে দিব? এই অ্যাপের মাধ্যমে আবেদন জমা দিতে অতিরিক্ত টাকা লাগছে, সেই সাথে ছাড়পত্র পেতে দেরি হচ্ছে, এতে সময় মতো শ্রমিকরা বিদেশ যেতে পারছে না বলে জানান রিক্রুটিং এজেন্সির মালিকরা। আমরা কিভাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারি সেই সিদ্ধান্ত আমরা আমাদের ডিজি মহোদয়কে জানাবো, উনি যদি শোনে ওকে, আর না শুনলে রবিবারের থেকে আমরা ম্যানপাওয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবো। বাইরের নেতারা বলছেন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে প্রবাসী শ্রমিকদের তথ্য চলে গেলে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। শ্রমবাজারকে ব্যাহত করার জন্য দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে আমাদের এইভাবে প্রত্যেকটা পদে পদে বিড়ম্বনা ফেলা হচ্ছে, যেখানে আমাদের বিএমইটি হচ্ছে আমাদের কর্মীদের যাওয়ার পথকে সুগম করবে, স্বচ্ছ করবে, সহজ করবে। ডিজিটাল প্ল্যাটফর্মের অর্থ এটা সহজ করা, কিন্তু সেই আমরা দেখতে পাচ্ছি বাস্তবে সেই সহজীকরণ না করে এটাকে আরও মানে বিভিন্ন প্রক্রিয়ায় এইটাকে নিরুৎসাহিত করা হচ্ছে। দিন শেষে কিন্তু আমাদের রেমিটেন্স কমে যাবে এইভাবে চলতে থাকলে। এটা প্রবাসী একটা অ্যাপ তো আছেই, বাইরের একটা অ্যাপ যদি করা যায় তাহলে খুবই ভালো হয় আমাদের জন্য। সেটা আমাদের নিজেদের যে ডকম ইয়াগুলো আছে মানে আমাদের কোনো কিছু ফাঁস হবে না তাহলে। দেশের রেমিটেন্স বাড়াতে জনশক্তি রফতানিকারকদের হয়রানি বন্ধের দাবি জানান বাইরের নেতারা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।